জাকারিয়া নবী ওনার সন্তানই আগিয়া পয়গাম্বর একটা ডাক দিয়া কয়ে পুত্রে এ ঘরে কেন কান্দ? সন্তানই আগিয়া ডাক দিয়া কয়ে আব্বা আপনারা কইছেন এ আল্লাহর হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমানোর মাধ্যম চোখের ভানি আব্বা ইয়ো এজন্য কান্দি আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতের দূরত্ব কমাইয়া দেয়। ইয়াহিয়া নবীর এই কথা শুই না, হযরত জাকারিয়া পয়গাম্বর মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা বাবা মাটির মধ্যে পড়ার সাথে সাথে রে বাবারা হযরত ইয়াহিয়া পয়গাম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন, চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন, তোলার পরে হযরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসে আর কান্না করে, মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি। হযরত ইয়াহিয়া পয়গাম্বর একটা ডাক নিয়া কয়, আব্বা ইয়ো আপনি না বেউস হয়ে পড়ে গেলেন, কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়া পানি ফালাইয়া কান্দেন আর মুখে দিয়া মুসকি মুসকি হাসেন, আব্বা কেন কান্দেন? হযরত জাকারিয়া নবী কয়, ও সন্তান হযরত ইয়াহিয়া নবী আমি কেন কান্দি শুনো, আমার আল্লাহ তালা তুমি ইয়াহিয়ার চোখের পানি কবুল করছে। আব্বা কেমনে গো? বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়াহিয়া পয়গাম্বরের বয়স মাত্র 9 বছর, এই 9 বছরে আমার আল্লাহ তোমার নবুয়াতের দায়িত্ব দান করিয়া দিছে। পরে 36 বছরে কেবর কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে শুলয়া না রে, দয়াল পাইতে শুলয়া না কিনা আমরা যে আসতে কন জোনায়েত ভাই লিল লাইলি তো এদের মুখে এটা খুব সুন্দর লাগে আর সাথে একটু মহাব্বতে কন, ওরে 36 বছরে কারোর কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে শুলো আনারে, দয়াল পাইতে শুলো আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে মাহবুদ মাওলার খেলা, আরে মাহবুদ মাওলার খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে মাহবুদ মাওলার খেলা, আরে চাইলে কেহ পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে 9 বছর বয়সে কানছে সাউন্ড লাগছে আল্লাহর কাছে, আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে তোমারে আল্লাহ তালা দিয়ে দিছে নবুয়াতের দায়িত্ব, জোরে কন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে, আরে জোর করিয়া দিবে তোরে জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ নাই, আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন তিনি কে? আল্লাহুম্মা মুহাম্মাদ মাওলানা, আর জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি আমার আল্লাহ যখন আমি আগিয়া পয়গাম্বরে ক্ষমতা দান করছে, আমি আগিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা অর্জন করার চেষ্টা করলাম, এ বাবা যদি যোগ্যতা হয় না হয় দায়িত্ব যদি বেশি হয় ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে। দায়িত্ব যদি হয় মনে করেন আমারে ছোট একটা বাচ্চারে নিয়া মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল,
আপনার কি কষ্ট হইতেছে কোনো? ইমামতির দায়িত্ব দিল, আচ্ছা এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে, তো সে আবার চিন্তা করবো আমি তো ইমামতি করবো, তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে, কথা কন না কেন? মেম্বার হয় নাই, হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সব লাগে ঘুরে ঘুরে না, তো বলে এমনে থাও কাক, বলে মেম্বার তো ওই নাই, অনের পরে এমনে চলতইব এমনে চলমু, এটা মানুষের দেখাই কথা কয় না, ঠিক আছে না? এমন ভাবে ইয়াহিয়া পয়গম্বর কয় আমি আমার প্রস্তুত বানাইতেছি রেডি করতেছি, আপনার কি কষ্ট হইতাছে কোনো? আবার লড়াছড়া কইরেন না, একটু কষ্ট কইরা আর আর আধা ঘন্টা সময় বইবেন আপনারা, হুজুর বিরিয়ানি হোল্ড হয়েছে নি, ওই যে লই এনে একটু তাড়াতাড়ি আনেন হুজুর, দিদি বেশি দেরি করাইয়েন না, মানুষ ওয়াজ বেশি শুনছে, বেশি ওয়াজ শুনে কোনো লাভ নাই, হুদা হুদি হযরত ইয়াহিয়া পয়গম্বর উনি ওনারে উপযুক্ত বানাইতেছে, ইয়াহিয়া পয়গম্বর যখন ওনারে উপযুক্ত বানাইতেছে তখন ওনার বাড়ি হইল দামেস্ক, কোথায় কি আসতে কথা কয় কোন জায়গায়? এরে এ ওয়াজে আপনারা ফককে যাবো, আপনারা একটু পরে দেখবেন কি খুশি হইবেন আপনারা, অনেকের বউ আছে না কথা শুনে না, এ ওয়াজ দেয় না ইয়া ফরবক্ষ, যারা বউ কথা শোনে না যারা আপনারা গেঙ্গি দিয়ে লইয়া ফরে করে ওয়াজ আইজ গেহেনে ফরবো, আর মা বোন যারা শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে হইনেন, আপনারা জামাই যদি বেটা যদি এনে থাহে মোটামুটি আজকে বেটা বুঝিয়া যাইবো, আর যদি রাস্তাঘাটে থাহে তাড়াতাড়ি ফোন দিয়ে তুমি কই আছো শামিম রেজা তোমার বুঝাইতেছে তাড়াতাড়ি মা বিলে যাও খবর দিয়ে হারান তাড়াতাড়ি, ওয়াজ আইজ গেহেনে ফরবো, অসুবিধা হইবো আপনারা, কারণ সংসারটার ভিতরে যে একটা অবস্থা চলতেছে, বেরিয়েছি জামাইয়ের কথা শোনে না, বেফর দেওয়া দেখা হাজিগঞ্জের বাজারে ছটফুটি ফুচকা খাইতো ব্রিজের উপরে দেখায় জানিও কথা কম জানে, আল্লাহ বোঝার তৌফিক দক, আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, হযরত ইয়াহিয়া নবী তখন বাস করে দামেস্কে, দামেস্কের ভিতরে যখন বসবাস করে হযরত ইয়াহিয়া পয়গম্বর ওই জামানার বড় একজন আলেম হইয়া গেছে, যেহেতু নবুয়াত পাইছে এলমে দিন অন্তরে বেশি আছে, ওই দামেস্ক এলাকার বাচ্চা যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাক, হাদ্দাদ ইবনে হাদ্দাক, দামেস্কের বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাক বউয়ের সাথে টকজক হওয়ার কারণে, বাদশার বউ রাজার বউ হয় রানী, বউয়ের সাথে টকজক হইলে এলাকার জামাইরা কি করে শুনেন, বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তাকে কন্ট্রোল করার জন্য বউয়ের দোষটা ক্ষমা করে স্বামী সহ্য করে বউয়ের সাথে একটা সমাজতা করে ফেলে, একদিন করে দুই দিন করে তিন দিন করে সাত দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন সহ্য করার পর আর ভালো লাগে না, না লাগার পরে স্বামীরা মাঝে মাঝে রাগ করে বউরে কয় তোর আমি তালাক দিলাম, এমন অবস্থা হয় না? আমি আমার মুকিমাবাদ এলাকার মা বোনদেরকে বলবো মা গো মা, এই পৃথিবীর জমিনে একটা পুরুষের চাইতে স্যাক্রিফাইস আর কেউ করে না, এই পৃথিবীর মধ্যে একটা পুরুষ তার স্ত্রীকে যতটুক ধৈর্য ধারণ করে একটা মহিলা তার স্বামীকে যদি এতটুক ধৈর্য ধারণ করত সহ্য করত, আল্লাহর কসম বাংলাদেশে ডিভোর্স নামক শব্দটা থাকতো না, আল্লাহর কসম বাংলাদেশে সারাসারি তালাক নামক শব্দটা থাকতো না। হুজুর কেন গো এই কথাটা কেন বললেন? আমি বলবো এই মকিমাবাদ এলাকার মা বোনেরা গো তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার ঘাউরামির কারণে, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার কথা স্বামীর কথার উপরে উইঠা যায় জন্য, আরে স্বামীর কথার উপরে যেই মহিলা কথা বলে যেই ঘরে কথা বলবে মনে করবেন কেয়ামত আপনার ঘরের ভিতরে, আল্লাহর নবী কয় যে মহিলা তার স্বামীর উপরে কথা বলে ওই মহিলা কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। মারা গো ও মকিমাবাদ এলাকার মা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, তোমরা যদি তোমাদের স্বামীর কথার উপরে কথা বলো স্বামী কোনো কথা বললে ধমক দিয়ে বসে ফেলো, স্বামীর কথাটার উপর দিয়ে তুমি তোমার কথা বসে
বসাইয়া দাও, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। তোমার স্বামী তোমাকে কত বলে, তোমার স্বামীর আদেশ তারা করতে গা বাইন না হইতে, তুমি কিন্তু তোমার স্বামীর কথা শোনো না। আল্লাহর নবীর হাদিসে এমনও কথা আছে, যদি কোনো স্ত্রী ঘরের মধ্যে থেকে বাহির হওয়ার আগে স্বামীর অনুমতি না দেয়, স্বামী যদি বলে তুমি কোথাও যাইবা না, মহিলা যাইতে পারবা না, আল্লাহর নবী শিখিয়ে দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবা না। আর আপনার বউ আপনার অনুমতি দূরের কথা, আপনারা বলেন হাজীগঞ্জের বাজারে যায় বাজার করতে, 50 টাকার একটা উন্না কিনবে 10 দোকানে ঘুরে, আপনার স্ত্রী হাজীগঞ্জের ব্রিজের উপরে চলে যায়। এ মা বোনেরা এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও, পস্কামে লাগবো নি, আপনারা যদি এমন অবাধ্য স্ত্রী হন, আল্লাহর কসম মা জান্নাত জান্নাত পাবেন না। মহিলা যারা স্বামীর কথার উপর দিয়া জামাইরে দমক দাও, এ মহিলারা স্বামীর কথা যারা শোনো না, আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমারে অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয়, হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান কুরাক যোগানোর জন্য, আমার বউরে আমি কত বোঝানো বুঝাই, হুজুর আমার বউ আমার কথা শুনে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায়, হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যায়, ফুচকা খাইতে যায়, এখানে যাই ওইখানে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম ভাই কেন আপনার কথা শুনবে না, আপনার বউকে আপনি ইসলামী তালিম দেন, হুজুর আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাহির হয়ো না, বাহির হওয়ার পর আইসা আমারে বলে যায় কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না, হুজুর তারে শাসন করলে সে আমারে বলে তুমি কে আমারে বিশ্বাস করো না, হুজুর কেমনে বিশ্বাস করতাম, জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায় স্বামী বিদেশ থাকে, স্বামীর পাঠানো টাকা দিয়া বাহিরে দেওয়ারের লগে ভ্যাম করে আসেনিও, ওই প্রবাসী আমারে ডাক দিয়া কই হুজুর আমার বউ ঘর থেকে বাহির হওয়ার আগে আমারে বলে না, বাহির হয়ে ঘুরাই সে আমার কাছে বলে, আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করি, সে আমারে আমি কি তার বিশ্বাস করি না। এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা, তাদের বউ তাদের কথা শোনে না, এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি বলবো মা তুমি তোমার স্বামীর আদেশ মানো, এমন অনেক প্রবাসীরা আমারে মাঝে মাঝে কই হুজুর আমার বউরে আমি কই ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য, আমার বউ পর্দা করে না, আমার বউ নর্মাল শাড়ি কাপড় পইরা নর্মাল থ্রি পিস পরে বাজারে মার্কেটে যাই চলে যায়। আমি চিন্তা করলাম ও মহিলারা শুনে নাও, আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেয়েরাদে যাওয়ার পরে 3 প্রকারের নারীদেরকে দেখেছি, 1 প্রকারের নারীদের পা গুলো উপরের দিকে মাথার চুলগুলা নিচের দিকে দিয়া এদেরকে আগুনের মধ্যে জলসানো সেঙ্গানো হইতাছে, আর 1 প্রকার নারী দেখছি যাদের চুলগুলার মধ্যে লটকাইয়া এদের দেহটাকে আগুনের মধ্যে লটকানো দেওয়া হয়েছে, আর 1 প্রকার নারী দেখছি তাদের স্তনগুলার মধ্যে আগুনের গরম রট লাগাইয়া দিয়া তাদেরকে আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে। ও মায়ার নবী কেন গো, আমার নবী বলে 1 নম্বর যে নারীরা দুনিয়ার জমিনের মধ্যে ব্যাপকভাবে ঘোরাফেরা করেছে, যে নারীরা কাপড়ের নাম দিয়া বেহায়াপনা উলঙ্গপনা দেখাইছে, কাপড় পরছে কাপড়ের কাছে দিয়া মাথা দেখা গেছে, পেট দেখা গেছে, কাপড় পরছে পিঠ দেখা গেছে, কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায়, বোরকা পরছে এমন এটা পড়লে যে কথা না পড়লে সেই কথা টাইট ফিটিং বোরকা, আল্লাহর নবী কয় এমন ব্যাপকভাবে মহিলাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত, ও উম্মতের দলেরা শুনে নাও, আমি 1 প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা গোমটা দেয় মাথায় ওন্না দেয় আবার গোমটা দেয়, আবার তাদের মধ্যে যখন মেকআপ করে স্কেপ করে এদের মাথাটা থাকে কপালটা এদিকে, চুলগুলো উপর দিয়া ওঁটের কুজের মতো ওঠা থাকে, তাই নি? আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না, আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না, ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই, কিন্তু নারী তুমি তো তোমার সম্মান রাখতে পারো না, তুমি তো তোমার সম্মান ধরে রাখতে পারতেছ না। আল্লাহর নবী কয় কেন জানো,
ওই মহিলার চুলের মধ্যে আটকায়া দেহটাকে ঝলসানো হচ্ছে। নবী আমার কয়, এমন মহিলা যারা তাদের কপাল থেকে চুলটাকে ওঠের কুজের মতো সুডি গরু সুডি সিনের নাম নেরা এ সুডির মতো উঁচা করে রাখে যারা যে মহিলার আপনাদের চুল, আপনি হিসাব করে দেখেন আপনার ফুতের বো আপনার নিজের বো আপনার মাই এভাবে চুল বান্ধে আল্লাহর নবী ডাক দিয়া কয়।